नमस्कार बन्धुरा, शर्मी इजी रेसिपी अपने सकल के स्वागत। आज के शर्मी इजी रेसिपी आज लाल भोला माछेर एक रेसिपी। माछटा खेते किन्तु विशाल टेस्ट है। जरा एखोनो खाननि तारा किन्तु खेये देखते पारेन, खूब ही सुंदर ये माछटा। तो प्रथमे बोली माछटा किभावे काटते हैं। तो माछटा जखन आश छाड़ानो है তখন দেখুন কিরকম উপরের পুরো অংশটাই পুরো উড়ে গিয়েছে, কারণ এই মাছটা খেতে টেস্ট হলেও কিন্তু ছাড়ানোর সময় কিন্তু খুবই সমস্যা হয়, কারণ আঁশগুলো মাছের চামড়ার সাথে এমনভাবে মানে লেগে থাকে যে মানে ভালো করে মানে আঁশটা ছাড়াতে গেলে কিন্তু পুরোপুরি উপরে ছালটা উঠে যায়। তো সেই জন্য খুব ভালোভাবে আঁশ না ছাড়িয়ে এখানে মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ননস্টিকের কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে তার মধ্যে মাছগুলো এপিট হপিট উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে। তারপর তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নেব, কারণ আলুগুলোকে একটু ভেজে নিলে খুব টেস্ট লাগে আলুগুলো যখন তরকারির সাথে খাওয়া হয়। হালকা ব্রাউন কালার করে আমি আলুগুলোকে ভেজে নেব, দিয়ে দেব সামান্য লবণ আর এক চামচ মতন হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টে একটু বাদামি কালার করে নেব। তারপর হালকা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। শিলে বাটা মশলায় রান্না কিন্তু তরকারির টেস্ট খুবই ভালো লাগে, সেজন্য আমি এখানে এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন আর শুকনো লঙ্কা বেটে নেব। শুকনো লঙ্কা বেটে কিন্তু রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয়। আর আমি যখনই সময় পাই তখনই আমি একটু শিলনোড়াতে শুকনো লঙ্কাটাও কিন্তু বেটে নিই, কারণ সময় হাতে থাকলেই আমি চেষ্টা করি একটু সিম্পলভাবে খাওয়ার। তো বাটা মশলা রান্না করে নেব এই রেসিপিটি। ততক্ষণে আলুটা কিন্তু পুরোপুরি আমার সিদ্ধ মতো হয়ে এসেছে আর ব্রাউন কালারও হয়ে গিয়েছে। তারপর তেল দিয়ে দেব দু চামচ মতন। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরেটা একটু সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে ওই বাটা মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো। এখানে আমি বড় চামচ নিয়েছি, কিন্তু ছোট চামচের এখানে এক চামচ করে আমি মশলাগুলো নিয়েছি, মশলা যে চামচগুলো হয়। তারপর সব কিছু ভালোভাবে কষিয়ে নেব আর তার উপর দিয়ে দেব ভেজে রাখা আলু। সব কিছুকে খুব ভালোভাবে একসাথে একটু কষিয়ে নেব, মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য আমি এখানে লো ফ্লেমে রেখে দিয়েছি। আলুর সাথে মশলাগুলো যখন খুব ভালোভাবে এখানে মিশে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব জল। খুব বেশি ঝোল করলে কিন্তু এটা ভালো লাগে না, কারণ এটা নোনা মাছ, এটা একটু মাখা মাখা করলে বেশি টেস্ট আসে। জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন মাছগুলো দিয়ে দেব। আর সবার শেষে একটা হোমমেড মশলা দিয়ে আমি এটাকে সার্ভ করবো।